Bismillahir Rahmanir Rahim. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন মেনার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শায়খুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ হযরত লুকমান এর উপদেশ অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال تبارك وتعالى والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمان تيكرا بانغلار بريودا شخصة بائي بانكونيرا আমাদের আলোচ্য বিষয় লোকমান আলাইহিস সালামের উপদেশের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি উপদেশ, বিশেষ করে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মধ্য থেকে আমাদের বডির সাথে যে বিশেষ কয়েকটি নিয়ামত আমরা যেগুলো সবসময় আমরা উপভোগ করতেছি, এগুলার সঠিক ব্যবহার, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক ব্যবহার, লোকমান আলাইহিস সালামের উপদেশ থেকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বভাবেই আমরা এটা অনুধাবন করে থাকি। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি জাহান্নামের দরওয়াজা মেইন গেট হলো 60টি, এবং আমাদের বডির ভিতরে গুনাহ ঢুকে আমরা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করে থাকি সেটি হলো 60টি। এই 60টি অঙ্গের মাধ্যমে গুনাহ ভিতরে ঢুকেই আমাদেরকে সেই জাহান্নামের গেইটে ঢুকার দুকা উপযুক্ত আমাদেরকে বানিয়ে ফেলে। এজন্য আমাদের এই 60টি বডির অঙ্গকে সঠিকভাবে ইউজ করা যদি আমরা শিখতে পারি তাহলে জাহান্নাম থেকে বাঁচাও আমাদের পক্ষে সহজ হবে। এবং লুকমান আলাইহিস লুকমান রাদিয়াল্লাহু আনহু বলি বা রাহিমাহুল্লাহ বলেন, যেটাই বলেন, ওনার উপদেশগুলো আমাদের শোনা এবং বলাটা সার্থক হবে। আমরা জানি উনি ছিলেন একজন ক্রীতদাস, উনি নবী ছিলেন নাকি বড় আল্লাহর নেক কোনো এক বান্দা ছিলেন, ওলি ছিলেন, দ্বিমত থাকলেও নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। এবং ওনার কথার মধ্যে এত প্রজ্ঞা, হিকমা, উইজডেম ছিল, উপদেশ ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন, বিশেষ করে ফ্যামিলিকে সুন্দর এবং সার্থক করে তুলতে হলে লোকমান রাদিয়াল্লাহু তাআলার উপদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি আমরা মা বাবা যারা রয়েছি সন্তানদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য সন্তানদেরকে যে আমাদের উপদেশ করতে হবে, এই মর্মে ওনার উপদেশগুলো অত্যন্ত আমাদের জন্য অবিস্মরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে একটি সূরা ওনার নামে অবতীর্ণ করেছেন,
এবং উনি এই পর্যায়ে পৌঁছার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি কাজ, ওই অঙ্গগুলোর সঠিক ইউজ এবং হেফাজত করাই উনি নিজেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে আল্লাহ পাকে আমাকে এই পর্যন্ত এই মকামে পৌঁছিয়েছেন। আজকে লক্ষ লক্ষ লোক যার উপদেশ শোনার জন্য রেডি থাকত এবং আরব সহ সব বিশ্বে লোকমানের কথা অত্যন্ত প্রসিদ্ধ ছিল। ইভেন জনৈক সাহাবি, উনি আল্লাহর নবীর খেদমতে ইসলাম গ্রহণ করার পূর্বে এসে উনি বলেছিলেন আল্লাহর নবীর উপদেশগুলো শোনার পূর্বে যে আমাদের কাছে লোকমানের উপদেশ আছে, অতএব আপনার উপদেশ কোনো প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন লোকমানের উপদেশ শোনাও, কিছু উপদেশ উনি শুনালেন, দেখেন কী পরিমাণ প্রসিদ্ধ ছিল তৎকালীন সময়ে লোকমানের উপদেশগুলো। আল্লাহ নবী খুব নীরব এবং শান্তভাবে এই কথাগুলো শুনে বলেন ইয়েস, এই কথাগুলো খুবই সুন্দর, চমৎকার, মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমার উপর আল্লাহর পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে তুমি সেগুলো শুনো। তখন আল্লাহর নবী কোরআনে পবিত্র কালাম থেকে তিলাওয়াত করলেন এবং ওই আগন্ত ব্যক্তি এগুলো শুনে উনি মাশাআল্লাহ লগে লগেই শেষ পর্যন্ত কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, আল্লাহু আকবার। তো এখান থেকেও বোঝা গেল যে আরব বিশ্বে তখনও কিন্তু আল্লাহ নবীর সময়েও লোকমান একজন হাকিম, একজন দার্শনিক ব্যক্তি ছিলেন, এই কথা খুবই প্রসিদ্ধ ছিল। আমরা আগেই বলেছি ওনার জমানা ছিল দাউদ আল ইসলামের সময়ে লোকমান, এবং উনি হলেন আইব আল ইসলামের বাগনা। সেই হিসাবে উনি যদিও দেখার ক্ষেত্রে খুব বিশ্রী বা কুশ্রী ছিলেন, কালো ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে এমন নূর ঢেলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রত্যেকটি কথার মধ্যে নূর টপকিত, প্রত্যেকটি কথা ছিল উপদেশ এবং দামি। এই দামি হওয়ার পিছনে সবচেয়ে বড় কাজ ছিল এই বডির সাতটি অঙ্গকে হেফাজত করা। এই সাতটি অঙ্গ কী কী? এই সাতটি অঙ্গ হলো আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের মুখ, অর্থাৎ মুখ দিয়ে যেন আমরা কোনো হারাম জিনিসের জন্য ঢুকতে না দিই, আমাদের জবান, আমাদের লজ্জাস্থান, আমাদের হাত এবং আমাদের পা। এই সাতটি অঙ্গ, সাতটি বডির উইন্ডো যদি আমরা সঠিকভাবে আমরা ঠিক রাখতে পারি, তাহলে বডির ভিতরে ইমানের এয়ার কন্ডিশন যেটা, এটা কিন্তু পুরা কন্ডিশন হিসাবে কাজ করবে। আদারওয়াইজ আপনি যদি একটি গাড়ি চালান আর গাড়ির উইন্ডো সব খোলা থাকে, আপনি যতই এয়ার কন্ডিশন অন করেন কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপ আপনার আমার ভিতরে ইমান থাকলেও, কলিমা পড়ে মুসলমান হয়ে থাকলেও, আপনি আমি তিলাওয়াত করলেও, নমাজ পড়লেও, রোজা রাখলেও, হজ জকাত সহজ সব কিছু বাদত করলেও, যদি আমাদের বডির এই সাতটি উইন্ডে দিয়ে গুণা ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, আপনি আমি যতই বাদত বন্দী করি না কেন, আমাদের ইমানের মাধ্যমে যে এয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা আরাম এবং আমরা শান্তি পাওয়ার কথা ছিল দুনিয়া বা আখেরাতে, আমরা সেটা কখনো পাব না। এই দুনিয়ার সবচেয়ে বেশি পেরেশানির কারণ এই সমস্ত উইন্ডো, এই সমস্ত সাতটি অঙ্গকে সঠিকভাবে ইউজ না করার কারণেই এই দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার বৎসনা, দুনিয়ার মধ্যে স্ট্রেস, দুনিয়ার মধ্যে এনজাইটি, দুনিয়ার মধ্যে পেরেশানি, এবং আমরা বেশি পেরেশানির শিকার হয়ে থাকি। এবার আসুন কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কি স্মরণ আছে তুমি যেদিন তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলে তুমি কিছুই জানতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আর মায়া করে তোমাকে কত কিছু দান করলেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিলেন, অনুভূতি করার জন্য, অনুভব করার জন্য অন্তর দিলেন, যাতে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এইভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন পা চলার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, মুখ দিয়েছেন খাবার জন্য, তা আমরা এই সবগুলো যেন হেফাজত করি। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি উনি এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলতেছেন যে আমরা তার সঙ্গে ভালো ডিল করব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন কাতাবা আলা ইবনে আদমা নসীবাহু মিনাজ জিনা, প্রত্যেকটি মানুষের তার এই অঙ্গ দিয়ে সে ভালো ব্যবসা করতে পারে, লাভবান হতে পারে, আবার এই সাত অঙ্গ দিয়ে সে খারাপ ব্যবসা করে লুজার এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আমরা এই সাতটি অঙ্গকে সঠিকভাবে আমরা ইউজ করতে পারি তাহলে আমরা জান্নাতের পালিসের মালিক হব, আর যদি সঠিকভাবে ইউজ করতে না পারি তাহলে আমাদেরকে ওই জাহান্নামের সাতটি গেট, এই সাতটি লিম্স সঠিকভাবে ইউজ না করার কারণে জাহান্নামের সাতটি গেট আমাদের জন্য ওপেন হয়ে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো আমরা যদি এটার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, রবিসাম বলতেছেন যে কোনো কোনো লোক তার এই সাতটি জিনিসের মাধ্যমে জিনা করে কিন্তু সে গুণা গুণা সে জিনাকুর বা জিনাকার হিসাবে রেকর্ড হয়ে যায়। তার চক্ষু দিয়েও জিনা হয়,
যদি ডিজায়ার নিয়ে এবং খারাপ মনোভাব নিয়ে যদি কোনো আজনবী ছেলে মেয়ে একে অন্যের দিকে চক্ষু দিয়ে তাকায় তো এটা চক্ষুর জিনা হয়ে যায়। এবং এইভাবে যদি কোনো ডিজায়ার নিয়ে কোনো এই ধরনের কোনো জিনিস কান দিয়ে শুনে তাহলে কানের গুণা হয়, কানের জিনা হয়। এবং এই সমস্ত যদি ডিজায়ার নিয়ে খারাপ মনোভাব নিয়ে এবং কুকামের মনোভাব নিয়ে যদি কেউ এই সমস্ত কথা মুখ দিয়ে বলে এটা জবানের জিনা হয়, হাত দিয়ে ধরলে এটা হাতের জিনা হয়। আবার যদি কোনো আজনবী একটা ছেলে একটা মেয়েকে এভাবে পাওয়ার জন্য পা দিয়ে হেঁটে যায় তাহলে এটা পায়ের গুণা হয়। অন্তরে যখন সে কল্পনা করে এটা অন্তরের কল্পের জিনা হয়ে যায় এবং ফাইনাল জিনা তো লজ্জাস্থানে আসেই। তো এই অঙ্গ সঠিকভাবে ইউজ না করার কারণে আমাদেরকে জিনার গুণাও পেতে হয়। এজন্য আমাদের প্রত্যেকটি অঙ্গকে আমরা সঠিকভাবে যেন আমরা ইউজ করতে পারি। কোরআনে করিম আল্লাহর একটি আয়াতে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। প্রত্যেক মুমিনদেরকে হে নবী আপনি নির্দেশ দিন, ওরা যেন তাদের চক্ষুর দৃষ্টিকে যেন হেফাজত করে। ইভেন রাস্তায় চলার পথেও যদি কোনো এইভাবে কোন মনোভাব মনের মধ্যে চলে আসে, কারো উপর নজর চলেও যায়, রসুল্লাহ বলতেছেন, লা তাত্তাবি নজরাতা নজরাতা, সাবধান হে আমার উম্মতেরা, একবার চক্ষু পড়ে গেছে তুমি আরেকবার চক্ষু আবার সেখানে ফেলে রাখো না, তাড়াতাড়ি তোমার চক্ষুকে ফিরিয়ে নিয়ে আসো। ফা ইন্নালাকাল উলা, প্রথমটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে সেটা হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু দ্বিতীয়বার আবার তাকিয়ে থাকা এটা কোনো অবস্থায় যায় না, সেটা কবিরা গুনায় পরিণত হয়ে যাবে। নবী করিম আরও বলেছেন, তোমরা রাস্তায় পারিত্রাণ সত্যি বসবে না, আর যদি রাস্তায় বসো রাস্তার পাশে চলো তাহলে অবশ্যই রাস্তার হক আদায় করতে হবে। পথে বসলে সেই পথের হক আদায় করতে হবে। সাহাবাগরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ পথের হকটা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বললেন, রাস্তায় বসা বা পথিমধ্যে বসলে তার হক হলো চক্ষুকে হেফাজত করা, এবং আমি রাস্তার পাশে যদি বসি তাহলে সেখানে এমন কোনো জিনিস আমি করবো না যেটায় চলন্ত মানুষের কোনো ক্ষতি বা কষ্টের কারণ হয়। সালাম আমি করব, আমাকেও সালাম করলে সালামের জবাব দেব, ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে লোকদেরকে বাধা দেব, এবং কেউ যদি কোনো হেল্পের প্রয়োজন হয় রাস্তার কাছে থাকলে আমি তাকে রাস্তা দেখিয়ে অন্যভাবে তাকে আমি সাহায্য অব্যাহত রাখব। তো এই প্রথম নম্বর হলো আমাদের এই চক্ষুকে আমাদের হেফাজত করতে হবে, এক। দুই নম্বর আমাদের কানকে হেফাজত করতে হবে। প্রথম বিষয়ে আমি আবারও চলে যাই, এই চক্ষু আল্লাহ পাক দিয়েছেন, আমি চাইলে এই চক্ষু দিয়ে আমি আমার ভিতরে আমি জান্নাত সৃষ্টি করতে পারি। কীভাবে? যদি আমি এই চক্ষু দিয়ে আমি আমার মা বাবার প্রতি আজমতের নজরে শ্রদ্ধার নজরে আমি তাকাই তাহলে আমি যতবার আমি তাকাবো আমি এতবার একটি মকবুল হজের সব পাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো দেখেন এই চক্ষু দিয়ে আমরা ভালো কাজ করারও সুযোগ রয়েছে। আপনার আব্বা আছেন, আম্মা আছেন, আপনি একবার তাদের প্রতি শ্রদ্ধা করে মহব্বত নিয়ে আপনি একবার তাকান, কিছুই করতে হবে না। আপনি 4,000-6,000 পাউন্ড খরচ করে একটি হজ কবুল হবে কি না হবে না নিশ্চয়তা নেই, কিন্তু আপনার আব্বা অথবা আম্মা বা উভয় জীবিত আছেন, আপনি তাদের প্রতি শ্রদ্ধা করে তাকান, ইনশাআল্লাহ আল্লাহ পাক মকবুল হজের সাবধান করবেন। একবার তাকাইলে একটি মকবুল হজ, দুইবার তাকাইছেন দুইটি, তিনবার তাকাইছেন তিনটি, পাঁচবার পাঁচটি, দশবার তাকাইলে দশটি, ইভেন যদি 70 বার তাকান তাহলে 70টি হজের শব্দ হবে। একজন সাহেব নবী রাসূলুল্লাহ ইজান নুকসির, যদি তাই হয়ে থাকে তাহলে তো আমরা অনেক হজের সব আমরা কামানোর সুযোগ আমরা পাচ্ছি, সত্যি কি আল্লাহ পাক এত হজের সব দিয়ে দিবেন? নবীজি বললেন, ওয়া ইন নাজারা, কোনো আছে আছে 70 মাররা অথবা 100 মাররা, ইভেন 70 থেকে 100 বার যদি থাকায় তাহলে 70টি মকবুল হজের সব, ইভেন 100টি মকবুল হজের সব আল্লাহ পাক দিতে আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেনাওয়ালা, আল্লাহ দেনাওয়ালা। সমান দুই নম্বর, যদি আপনি চক্ষু দিয়ে কোরআন শরীফ পড়ার সময় মানে তাকাইয়া পড়তেছেন, এই তাকানোর কারণেও আপনার সব হইতেছে। তিন নম্বর, আপনি কাবার দিকে যদি তাকান তাহলে তাকানোর কারণে সব হয়। চার নম্বর, উলামায়ে কেরামের চেহারা দিকে যদি আপনি তাকান তো হাদিস থেকে পাওয়া যায় সগিরা গুণা জড়ে যায়। তো এইভাবে কিছু চক্ষুর তাকানোর মাধ্যমে এক্সট্রা সব পাওয়া যায়। আবার এই চক্ষু দিয়ে জিনাও হয়, এই চক্ষু দিয়ে জাহান্নামের পথটাকেও উন্মোচন করে দেয়। এজন্য চক্ষু আল্লাহর নিয়ামত, আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে যার মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারি। আসুন দ্বিতীয় আরেকটি আমাদের অঙ্গ হলো কী, সেটি হলো আমাদের কান। আল্লাহু আকবার। কান কত বড় নিয়ামত,
যারা কানে কম শুনে তারা হয়তো আর অনুমান করতেছে, বা আপনি যদি এরকম কোনো লোকের সঙ্গে কথা বলে থাকেন যে কান দিয়ে শুনে না, তাহলে কি পরিমাণ সমস্যা তার সঙ্গে কমিউনিকেশন করা, আপনি হয়তো সেটা অনুভব করতে পারবেন। যেভাবে প্রথম নিয়ামত যেটি চক্ষু, যে লোক চক্ষু দিয়ে দেখতে পারে না তার কাছে গিয়ে চক্ষুর মূল্য কতটুকু আপনি একটা বার জিজ্ঞাসা করুন, বা আপনি কয়েক মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করুন, বন্ধ করে দেখেন যে অন্ধ ব্যক্তি তো এই যে আমি চক্ষু বন্ধ করলাম, বর্তমানে আমার যে অবস্থা, একজন অন্ধ লোক জন্ম থেকে নিয়ে তার চব্বিশ ঘন্টা সেভেন ডেজ তো তার এইভাবে সে কিছু দেখতেছে না, তার এই চক্ষু দিয়ে তার নিজের বডির সৌন্দর্য দেখারও তার সুযোগ নাই, তার এই চক্ষু দিয়ে তার সুন্দর স্বামী বা স্ত্রীকে দেখে যে মজা নেবে সেই সুযোগ তার আল্লাহ পাক তাকে দেন নাই, তার চক্ষু দিয়ে তে দেখে সে যে দুনিয়ার একটা সৌন্দর্যকে উপভোগ করবে এই সুযোগ আল্লাহ পাক তাকে দেন নাই, সে চক্ষু দিয়ে দেখে দুনিয়ায় চলাফেরা করতে পারে সে সুযোগ তার নাই, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ চাইলে এনি টাইম আপনার আমার দৃষ্টি কেড়ে নিতেও পারেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে তুমি রাস্তায় বের হয়েছো, তুমি আজকে এই চক্ষু দিয়ে তুমি গুনাহ করতে, তুমি জানো না এই মুহূর্তে যদি আমি তোমাকে অন্ধ করে দেই তুমি হয়তো ফিরে ঘরে যাওয়ার হয়তো সুযোগ থাকবে না, তোমার যেখানে যেতেছো সেখানে যেতে পারবে না, ফিরে তুমি হয়তো ঘরে যেতে পারবে না, এই জায়গায় ইমিডিয়েটলি আমি চাইলে তোমাকে আমি অন্ধ বানিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। এইভাবে খান, যারা কানে শুন না তার কাছে জিজ্ঞাসা করেন খান কি পরিমাণ। হাদিসে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুনা সুবা ফি উযনাইহিল আনাকু ইয়াউমাল কিয়ামা। আপনি কান দিয়ে যদি এমন কোনো কোনো জিনিস শুনেন যেটা শোনা জায়েজ নয় তাহলে কি হবে, যেমন গান শুনলাম, গীবত শুনলাম, পরনিন্দা শুনলাম, মিথ্যা কথা শুনলাম, কারো উপর মিথ্যা অপর লাগানোর চেষ্টা আমি কান দিয়ে শুনলাম, তো এই বলা যেভাবে গুণা এগুলো শোনাটাও গুণা। এইভাবে যদি কান দিয়ে কেউ অপরাধ করে তো কঠিন কেয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতলকে মেল্ট করে সেটাকে গলাইয়া গরম পিতল তামাকে গরম করে উত্তপ্ত করে সেটাকে কানের সিদ্ধের মধ্যে ডালে দেওয়া হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। এজন্য যারা আমরা কান দিয়ে সবসময় গান শুনতেছি এটা কিন্তু আমরা অপরাধ করতেছি, অন্তরের মধ্যে আমাদের ইমানের নূর চলে যাইতেছে, অন্তরের মধ্যে সবসময় কিন্তু গুনাহ এবং গুনাহের এবং খারাপ কুকাজের একটি শক্তি আমাদের অন্তরের মধ্যে জেগে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান শুনলে কলবের মধ্যে নেফাক গড় হয়, ইমান ধীরে ধীরে দুর্বল হতে থাকে। যারা চব্বিশ ঘন্টা রাস্তায় চলাফেরায় সবসময় ইয়ারফোন লাগাইয়া আমরা গান শুনতে ঘুমাইতে সময় কানের মধ্যে গান, আমাদের অবস্থা কী হচ্ছে? এজন্য চক্ষুর হেফাজতভাবে প্রয়োজন। আজকাল তো মোবাইল বা এই সমস্ত ইন্টারনেট এবং এই সমস্ত অনলাইনের মাধ্যমে আমরা চক্ষু এবং কান দিয়ে কত গুণা আমরা করতেছি, আল্লাহ আমাদের হেফাজত করুন। লোকমান এই পর্যায়ে পৌঁছার পিছনে উনি চক্ষুর হেফাজত করেছিলেন, ওনার কানের হেফাজত করেছিলেন, আরেকটি জবান, এটা আল্লাহ কী পরিমাণ নিয়ামত। যারা কথা বলতে পারে না তার কাছ থেকে জিজ্ঞেস করেন যে জবান কী পরিমাণ, কত কতটুকু নিয়ামত। আল্লাহু আকবার। অনেক লোক যারা জীবনে কথা বলতে পারতেন বৃদ্ধ বয়সে কোনো রোগের কারণে বা বার্ধক্যতার কারণে তাদের জবান চলে গেছে, কথা বলতে পারেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যদি আপনি কথা না বলতে পারতেন, ওই দিন আমি রাস্তায় চলার পথে ট্রেনে দেখলাম একটা লোক, সে বুবা, সেই ইশারা দিয়ে কথা বারবার বলবার চাইতেছে, যাকে বলবার চাইছে বুঝতেছিল না, তখন যে বলবার চাইছে তার মনে কী পরিমাণ আক্ষেপ আর আপনি বুঝতে পারছেন আপনার মনে কী পরিমাণ দুঃখ। আমি যদি এইভাবে হতাম, আপনি যদি এইভাবে হতেন, তো দুনিয়ায় কোন জায়গায় আমরা এই কথাগুলো শিখতে পারতাম? এজন্য জবানের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, হে বন্দা তুমি কি চিন্তা করো নাই, তোমাকে আল্লাহ পাক দুই চক্ষু দিয়েছেন, ওয়া লিসানান, আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, ওয়া শাফাতাইন, টুর দিয়েছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ আমি প্রদর্শন করেছি, এগুলো আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুআযিনের জবলকে, সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে পড়ার পিছনে যে কারণ, বিপুল সংখ্যক মানুষ যে গুনার কারণে জাহান্নামে যাবে, বেশি সংখ্যক মানুষ যে গুনায় জাহান্নামে যাবে, সেই গুণাটি হলো এই জবানের মিস ইউজ। ওয়াহাল ইয়াকুবুন্নাস ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আরেকটি হলো আমাদের জবানকে আমরা সবসময় হালাল খাবো, হারাম থেকে বাঁচবো। আরেকটি আমাদের লজ্জাস্থানের হেফাজত,
আরেকটি হলো আমাদের হাত এবং পায়ের হেফাজত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার অর্থে একজন মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বিশেষ করে রুসলাম বলেছেন, হাতের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারি। যদি আমার হাতটা ডান হাতের হাত হয়ে থাকে আলিয়াদুল উলিয়া, তাহলে আল্লাহর নবী বলতেছেন, আলিয়াদুল উলিয়া খাইরুম মিন আলিয়াদি সুফলা। যে হাত দেওয়া জানে, গরিবদেরকে সাহায্য করা জানে, সেই হাতটা কত দামি আল্লাহর কাছে, সেই হাত অত্যন্ত পছন্দনীয় একটি হাত। সমান পায়ের ক্ষেত্রে নবী বলেছেন, যদি একজন লোক অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে মসজিদে যায়, কঠিন কিয়ামতে আল্লাহ পাক তাকে নূর প্রদান করবেন। এই পা দিয়ে জান্নাত অর্জন করা যায়, পা দিয়ে জাহান্নামও অর্জন করা যায়। একটি হাদিস বলে আমি শেষ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান গাসালা ইয়াউমুল জুমা, যে ব্যক্তি ইয়াউমুল জুমায় গোসল করবে, ওয়া গাতাসালা এবং কাপড় সুপড় দৌত করবে, ওয়া বাক্কার ওয়া ইফতাকারা, মর্নিংয়ে সকাল উঠে ফজরনামাজ পড়বে, তারপরে আবার জুম্মায় চলে যাবে আর্লি, ওয়া মাশা হেঁটে চলে যাবে, ওয়ালাম ইয়ারকাব প্রয়োজন সারা সেজন্য গাড়িতে না উঠে, ওয়া দানা মিনাল ইমাম, ইমামের ক্লোজ গিয়ে সে বসে, ওয়াস্তামা এবং খুতবা মনোযোগ সহকারে শুনে, ওয়ালাম ইয়ালগা এবং সেখানে গিয়ে কোনো রং কাজ না করে, এই সব কোয়ালিটি পাওয়া গেলে এই জুমা পড়নওয়ালা ব্যক্তির প্রত্যেকটি কদম এত দামি। ফরমান, কান আল্লাহু বেকুল্লে খুতওয়াতিন আজরু সুনাতে সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেকটি কদমের মাধ্যমে পুরো এক বছরের নফল বন্দেগি এবং নফল রোজার সব আল্লাহ পাক দান করে থাকেন। আল্লাহ আমাদের সকলকে জবান হেফাজত করে, চক্ষু হেফাজত করে, জিব্বা এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করে, জান্নাত উদ্দান করে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আমি আপনার ওই পিতা আল-খায়র ফাউন্ডেশন আছে সিরিয়ার, আপনার স্ত্রীর কিতাব আমি মানুষ চেষ্টা বন্ধ ছিল, আপনারা তো ডোনেশন লাইন উঠে না, যে অভিনতা আমি খিলা দিতাম, আমার কার্ডে দিতাম, ডোনেশন লাইন তুই লইয়া দ্বারা আমার টিভিটা আয় না। আমরা যেহেতু আজকের এই প্রোগ্রামটা কিন্তু কোনো চ্যারিটির প্রোগ্রাম নয়, আমাদের আজকের প্রোগ্রাম ইসলামিক কিউএনএ উইথ ইকরা, অর্থাৎ আপনার কোনো ইসলামিক কোনো প্রশ্ন থাকে আপনাদেরকে প্রশ্ন করবেন, আমরা এর উত্তর দেব। আর বাকি ডোনেশনের ক্ষেত্রে কোনো কিছু জানতে চাইলে আপনি নাম্বার দেখতেছেন স্ক্রিনের মধ্যে, ডোনেশন নাম্বার 02070847175, কষ্ট করার নম্বর আপনি ফোন করবেন, অথবা বৃহস্পতি বা শুক্রবারে চ্যারিটির সময় চলে ওই সময় আপনি ফোন করতে পারবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই প্রোগ্রাম চলতেছে ইসলামিক কিউএনএ উইথ ইকরা, আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী আনসার দেওয়ার চেষ্টা করবো। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি, আপনার টিভির ভলিউমটা ডাউন করি, আমরা সাথে কথা হোক তখন আমরা ইজি শুনতাম পারবো, ক্লিয়ার হতাম পারবো। আপনি জি একটু অথবা দূরে গিয়ে কল করুক। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, যেন খসর নামাজ পড়েন কোনো আনো গেলে মা বা হত মাইল দূর আর সাদেশ মাইল দূর গেলে খসর নামাজ পড়েন, ও খসর যে আসর ফলে জোহর ফললাম মাখরিব ও খসর কিলা ফড়িতাম, মাখরি তো নামাজও তিন রাখাত, আমরা একটা জিনিস দিয়া কইতাম, যেন একটা খাবার আনলে কইতাম, একটা কোক আছে কত আপনি কইতে পারবানি, তাই একারে রিয়েলি দাম কই দিতা আল্লাহ তানি ওলা একটা কিতাব দিছিলা। জি, আপনার প্রথম প্রশ্ন, কসর নামাজ আপনি কি ব্যাপার, আমরা গতকালকেও এই প্রশ্নের জবাবে আমরা বলেছি, আপনি যদি 48 মাইল আর কিলোমিটার হিসাবে 87 কিলোমিটার বাইরের চেয়ে দূরে যদি আপনি কোথাও যান, বাইরের চেয়ে দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে লোকাল এরিয়া ছেড়ে চলে যান, তো আপনি নামাজের মধ্যে কসর করবেন শুধু ফরজ নামাজে, জুহর আসরের সাথে 4 রাকাত ফরজে 2 রাকাত পড়বেন, বাকি মাগরিব 3 রাকাতের পুরো 3 রাকাতই পড়তে হয়, ফজরে 2 রাকাত ফরজ, ফজরে 2 রাকাত ফরজ, 2 রাকাতই পড়তে হয়, সেখানে কোনো কসর নাই, সুন্নত শুধু তালে পড়াইলে ভালো।
তো আপনি যেভাবে বলেছেন মাগরিব তিন রাকাত পড়েন, তিন রাকাত পড়তেই হবে, ফজর দুই রাকাত পড়তে হবে, শুধুমাত্র কসর করা লাগে, জুহর আসর এবং এশার চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত পড়লে আপনি ওই চার রাকাতের চার রাকাত পড়বেন, যেভাবে যেটা আছে এভাবেই পড়বেন, আর কোনো চেঞ্জ নেই। শুধু চেঞ্জ হচ্ছে জুহর আসর এবং এশার ফরজ চার রাকাতের পরিবর্তে আপনি পড়বেন দুই রাকাত, ঠিক আছে, মাগরিব তিন রাকাতই পড়বেন। জাজাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, যে চক্ষণে আপনার যে প্রশ্ন যেটা, এটা বলেছেন আপনার একজন ভাই হাফেজ, একজন আপনার আত্মীয় হাফেজ, আলহামদুলিল্লাহ অনেক হাফেজের আল্লাহ পাক মেধা দিয়ে থাকেন, কারণ যারা চক্ষুকে সহি ইউজ করে আল্লাহ পাক তার দেমাগের মধ্যে দেমাগকে সার বানিয়ে দেন, এরা সহজে হাফিজ হতে পারে। এবং এ কারণেই দেখবেন ছোটো বাচ্চারা হাফিজ হওয়ার জন্য এই বয়সটা বেশি উপযোগী, কেন, কারণ ওই সময় তাদের চক্ষু দিয়ে কোনো গুণা হয় না। আমরা বড় হওয়ার পরে, অ্যাডাল্ট হওয়ার পরে যেভাবে আমরা চক্ষু দিয়ে নতুন গুণা শুরু করি, ওই গুণা থেকে তারা মাহফুজ থাকার কারণে ছোটোবেলা তাদের স্মরণশক্তি খুব শার্প থাকে, ভালো থাকে, এর জন্য কোরআন মুখস্থ করার জন্য ছোটো বয়সটাই সবচেয়ে বেশি উপযোগী। একজন অন্ধ হাফিজরা তাদের স্মরণশক্তি খুব বেশি থাকে, আইডিয়া শক্তি খুব বেশি ভালো থাকে, এটা আল্লাহ দিয়েই থাকেন, আল্লাহ অবশ্যই, কারণ আল্লাহ পাক এদিকে কম করলে অপর দিকে তাদেরকে একটু দিয়ে দেন, বাট এরপরেও চক্ষু থাকলে যে অনেক জিনিস যেগুলো আমরা উপভোগ করতে পারি তারা তো সেগুলো থেকে বঞ্চিত। আল্লাহ আপনার এই আত্মীয়কে উত্তম বদলা দান করুন। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সৌদাবাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বরাকাতুম। আপনার বিরতির পূর্বে অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে এখনও অপেক্ষা রয়েছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। দুইটা কিতা ফরা লাগবো নি হুজুর, খুশি হইম আপনার লাইট দোয়া করবো হুজুর, ইন্দ্র জাতীয় ফরা লাগবো নি, নামাজে দাঁড়ানোর পরে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে নামাজ শুরু বা শুরু করার পরে ওয়াজিব, এবং কিছু কাজ আছে সুন্নত বা মুস্তাহাব, আর কিছু কাজ আছে জায়েজ। সো তাকবীরে তাহরিমার পরে আমরা দোয়া ইস্তেফতাহ বলে হাদিসের পরিবেশে বলা হয়, দোয়ায় ইস্তেফতাহ অর্থাৎ নামাজ স্টার্ট করার একটি দোয়া রয়েছে, সেটি আপনি পড়তে পারবেন যে কোনো একটি। আমরা পড়ে থাকি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, যেটিকে সানা বলা হয়। আর এই জায়গায় নবী আকরাম সাল্লাম কোনো কোনো সময় আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কি কলবি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবয়াযু মিনাদ দুনাস, এই ধরনের দোয়াও পড়েছেন বলে বুখারি শরীফে রয়েছে। আবার কোনো কোনো সময় নবী আকরাম সাল্লাম তাহাজ্জুদে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে অনেক লম্বা দোয়া সেটিও পড়েছেন। এবং এই তিন নম্বরটি বেশিরভাগ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই হিসেবে বর্ণনা অনুযায়ী ততউআন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ততউ অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন, ওই টাইমে তাকবীরে তাহরিমার পরে ওই লম্বা দোয়াটি পড়তেন, এই হলো নিয়ম। জায়নামাজে দাঁড়ানোর পরে কিছু পড়তে হয় না, পড়া ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, ইভেন মোস্তাহাবও নয়। শুধুমাত্র ইমাম মোহাম্মদ শফিকুল্লাহ আকরাম বলে থাকেন যে আমরা সারাদিন ইদিক সিদিক হয়তো ঘোরাফেরা করেছি, মনটাকে নামাজের দিকে নিয়ে আসার জন্য যদি কেহ পড়ে নিতে পারে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটুকু তাহলে পড়ে নিতে পারবে, এই বলে বলা হয়েছে। এটা মানে পড়লেও কোনো গুণা হয়ে যাবে বা বেদাত হয়ে যাবে বলে যারা মনে করেন সেটাও সঠিক নয়, বা পড়তেই হবে না পড়লে নামাজ হবে না যারা কেউ যদি মনে করেন সেটাও সঠিক নয়, এটা পড়লে পড়তে পারবেন, না পড়লেও কোনো সমস্যা নাই। আর নামাজের তাকবীর তাহরিমার পরে ওই তিনটি বা আরও কিছু দোয়া রয়েছে, তিনটি একসঙ্গে পড়বেন না, যে কোনো একটি পড়বেন, সেজন্য আমরা কোনটা পড়ে থাকি সানা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাক আসমুকা, এটাই যথেষ্ট। যদি কেহ আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া শুদ্ধভাবে জানেন আর কোনো দিন ওইটাও পড়তে চান, পড়তে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন।
আমার কোনো গুণ হইব নি। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? আর আমি প্রতিদিন পড়ি, আমার মোবাইল একদিন কিছু জুড়ে পড়ি, তো আমি কিন্তু এটা রাইট করাম নি না রং করাম, ওই দুইটা জিনিস কইবে আমার প্লিজ। দুই নম্বরটা কি হইছে? আমি তসবি পড়ি, তসবি কিছু দূরে পড়ি। আচ্ছা বুঝছি। আচ্ছা, আমার এখানে কোনো ভুল হইব নি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আজনবী কোন মহিলার প্রতি কুমনোভাব নিয়ে, ডিজায়ার নিয়ে, খাইশাতে নফসানি নিয়ে তাকানো যে কোনো জায়গায় হোক, এটা গুনাহ। ইভেন কাবা শরীফে তোয়াবরত অবস্থায়ও যদি, আপনি সেখানে গিয়েও যদি হরম শরীফে কারো প্রতি এইভাবে কুদৃষ্টিতে তাকান, তাহলে সেটাও কিন্তু কবিরা গুনাহ হবে। টিভিতে হোক, নিউজ পড়াতে হোক, যেখানেই হোক। এবার হলো, তাহলে নিউজ আমরা কীভাবে শুনবো বা দেখবো? তো আপনি চাইলে তো শুধুমাত্র বয়স শুনতে পারেন, এরকম তো সিস্টেম করা যেতে পারে, বা এই নিউজ চেঞ্জ শুনতেই হবে। আর অন্য লাইনেও তো যারা এটা দেখতেছেন না, তারাও তো অন্য লাইনে নিউজ কালেক্ট করা পারতেছেন। তো আমরা আপনার নিজের কাউন্ট নিজেই মেলাবো, অর্থাৎ গুণা থেকে নিজেকে বাঁচার চেষ্টা করবো, যেখানে এই গুণা সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো এখানে ইদার হয়তো আপনি অল্টারনেটিভ চিন্তা করবেন, অথবা আপনার মনকে কন্ট্রোল করবেন, বা আপনি তাকাবেন না, আপনি শুধু শুনলেন। যেভাবে হোক আমাদেরকে গুণাতে নিজেকে বাঁচাতে হবে। এখন কীভাবে বাঁচবেন, আপনার আপনার চিন্তা আপনাকেই করতে হবে, আমার চিন্তা আমাকেই করতে হবে, আপনাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের তফিক দান করুন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, তাসবি যদি একটু বড় করে পড়েন তাহলে কি কোনো সমস্যা হবে? যদি সেখানে রিয়াসুমা কাউকে শোনানো বা দেখানো, লুক দেখানোর উদ্দেশ্য না থাকে, বা আপনার বড় করে পড়ার কারণে অন্য কাউর যদি কোনো প্রবলেম বা ডিস্টার্ব না হয়, তাহলে বড় করে পড়তেও কোনো বাধা নেই। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদা, আমরা যেভাবে বইয়া শুইয়া সর্বাবস্থা আমরা করতে পারি, বড় করে জিকির করলেও কোনো সমস্যা হবে না। নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সামটাইম বড় করেও জিকির করেছেন, আবার আস্তেও জিকির করেছেন। ঠিক আছে, বাট জিকির তসবি এবং আবাদত বন্দেগী নফল যেগুলো, সেগুলো লুকাইয়া গোপনে গোপনে করতে পারলে বেশি ভালো। কারণ হাদিসে বলা হয়েছে যে সাতগুরো মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে নিচে জায়গা দেবেন, তার মধ্যে একগুরো মানুষ হলো ওরজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যারা নীরবে বসে আল্লাহকে স্মরণ করলো আর চকুর পানি ছেড়ে দিল, আল্লাহ তাদেরকে কেয়ামতে আরশে নিচে জায়গা দেন। তো বোঝা গেল গোপনে বা একা একইভাবে করতে পারলে বেশি ভালো। যদি আপনি একা হন, একটু বড় করে জিকির করেন আপনার মন লাগানোর জন্য, সেটাও জায়েজ হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো অবারলাম এটাই বললাম, বড় করে জিকির করা জায়েজ আছে যদি লুক দেখানোর উদ্দেশ্য না হয়, অন্য কারো ডিস্টার্ব না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী পুস্তকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, শেখর গেছে আমার দুইটা প্রশ্ন আছে। জি বলুন আপনার। জি ফরমাকা। জি, আমার পয়লা প্রশ্ন হইল যে মা বাবা, যে মা অথবা বাপুর উপরে হজ খরচ নাই, এরা যদি কোনো ছেলে অথবা মেয়ে হজ করায় তাহলে এটা খরচ হইব না নকল হইব? সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আর একটা প্রশ্ন হইল, এটা হইলো কুরবানির সিজন, যেমন আমরা উদ্দেশ্যে যারা আছি, এরা যেন বাংলাদেশে আমরা যে করি এই কুরবানি দেই, যে আর একটা মোস্তাব খান যেমন ধরুক এই যে জিলাহন বছর পয়লা এই যে 10 দিন যে হরেন এই সুল খাটা, বুস খাটা, নখ খাটা, এগুলো থেকে বিরত থাকা মোস্তাব বা সুন্নত, এটা ওই দেশের ঈদের লোকে থাকবো না বাংলাদেশের ঈদের লোকে থাকবো? ঠিক আছে ইনশাল্লাহ, আমি আউট অফ হইয়ার ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকো। কা আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনার প্রথম প্রশ্ন, যদি কোনো মা আর বাবা তাদের নিজস্ব ইনকাম থাকে না, নিজস্ব কোনো সেভিং নাই, যার কারণে ওনাদের উপর হজ ফরজ নয়, সন্তানেরা যদি তাদেরকে হজ করানোর জন্য টাকা পয়সা দিয়ে দেন, তাহলে সেই হজটা নফল হিসাবে পরিগণিত হবে নাকি ফরজ হয়ে যাবে? যদিও তাদের কোনো পয়সা ছিল না, হিসাবে হজ ফরজ ছিল না, কিন্তু সন্তানরা যখন পয়সা দিয়ে দিলেন এবং পয়সা উনি রিসিভ করে নিলেন এবং উনি হজে যাওয়ার অ্যাবিলিটি চলে আসলো, ওই টাইমে হজটা ওনার উপর ফরজ হয়ে যায়। তাহলে উনি সন্তানের পয়সা পেয়ে যে হজটা করবেন, এটা নফল নিয়ত নয়, ফরজ নিয়তেই আদায় করবেন, কারণ উনি লাইফে কোনো তো ফরজ আদায় করেন নাই, ফরজ ছিল না। কিন্তু এই পয়সাটা যখন উনি পেয়ে গেলেন সন্তানের মাধ্যমেই হোক বা অন্য যার কারোর মাধ্যমেই হোক,
নিজের ইনকামের মাধ্যমে পয়সা পাইলে যাবে হজ ফরজ হয়, অন্য কেউ তাকে পয়সা দিয়ে দিলেও ওই মুহূর্তে ওনার উপর হজটা ওনাকে যদি হজ করার জন্য দেয় কেউ তাহলে ওনার জন্য ফরজ হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি দেয়, অনেক উলামা একরাম যারা হয়তো জীবনে হজ করেন নাই, বাংলাদেশে অনেক জায়গায় আছেন, তাদের কেউ পয়সাই দেয় বদলি হজ করার জন্য, তাহলে প্রশ্ন হলো ওই পয়সাটা ওনাতে দেওয়ার পরে হজটা কি ওনার উপর ফরজ হয়ে যাবে নাকি বদলি হজ করতে পারবেন? তো বদলি হজ করতে পারবেন অবশ্য, তবে উত্তম হলো এমন লোককে দিয়ে বদলি হজ করানো যিনি অন্ততপক্ষে ওনার নিজের হজ ফরজ হজ করে ফেলেছেন। উত্তম জায়েজ হবে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা যখন বলেছিলেন যে আমার বাবার উপর হজ ফরজ ছিল, উনি মারা গিয়েছেন, আমি কি বাবার পক্ষ থেকে হজ করতে পারবো? নবীজি বললেন ইয়েস পারবে। সেখানে নবী জিজ্ঞাসা করেন নাই যে তুমি তোমার হজ করেছ, এটা জিজ্ঞাসা করেন নাই, জেনারেলি বলেছেন তুমি তোমার বাবার পক্ষ থেকে বলিউদ করতে পারবে। তাহলে বোঝা গেল বলিউদ করতে গেলে নিজের ফরজ প্রথমে করতে হবে, এটা কোনো কন্ডিশন নয়, বাট করে নিতে পারলে ভালো। তো আমি আবারও বলতেছি যে এই মার বাবা নিজস্ব ইনকাম না থাকার কারণে হজ যদিও ফরজ ছিল না, সন্তানের কাছ থেকে যখন ওনারা পয়সা ওনারা পেয়ে যাবেন, তখন পেয়ে যাওয়ার পরে তখন ওনার এবিলিটি চলে আসলো। তো আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওনার এবিলিটি এবং ইস্তেতাও যখন হয়ে গেছে তখন হজটা ফরজ হয়ে যাবে, উনি ফরজ হজ হিসাবেই আদায় করবেন। হ্যাঁ, যদি মার বাবা মারা গিয়েছেন, হজ ফরজ ছিল না, এবার মৃত বাবার পক্ষ থেকে যদি আপনি বদলি হজ করেন অথবা অন্য কাউকে দিয়ে করান, সেটা কিন্তু ফরজ হজ নয়, এটা নফল হজ হিসাবেই পরিগণিত হবে, কারণ উনি দুনিয়া থেকে মারা গিয়েছেন, এখন ওনার উপর হজ তো আর ফরজ হবে না। জীবিত অবস্থায় ওনাদের কাছে সন্তানের মাধ্যমে অথবা অন্য কারোর মাধ্যমে পয়সা চলে আসে যদি হজের জন্য, ওনারা হজ করার জন্য, তখন গিয়ে এই হজটা ফরজ হয়ে যায় এবং ফরজ হিসাবেই হজ আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরবানির বিষয়ে, কোরবানির ক্ষেত্রে যে বাংলাদেশে যদি আমরা কুরবানি দেই তাহলে এখানে যেন আরেকটি মোস্তাহাব যে কাজ, আমরা নখ চুল কাটবো কুরবানি দেওয়ার পরে, এইখানে টাইম হিসেবে আমাদের নখ চুল কাটবো নাকি বাংলাদেশের? তো দেখেন, আমরা যে দেশে আসি এই দেশে হিসাবে যেহেতু আমার কুরবানি দেওয়া জায়েজ হয়ে গিয়েছে এইখানে, তো আপনি নখ চুল তো এইখানে কাটতেছেন, তো এইখানে হিসাবে কাটার জায়েজ আছে। বাট এরপরেও যদি আপনি মনে করেন যে যদিও আমি এই দেশে আসি, আমার জন্য কুরবানি দেওয়া এই দেশে জায়েজ হলো, বাংলাদেশে তো এখন আমার কুরবানি দেওয়া হচ্ছে না, দেওয়া হবে আগামীকালকে, আপনি যদি আগামীকাল পর্যন্ত নখ চুল কাটার অপেক্ষা করেন সেটা আপনার জন্য উত্তম হবে। বাট আপনি যেহেতু এই দেশে আপনার কুরবানি দেওয়ার টাইম নামাজ হয়ে যাওয়ার কারণে জায়েজ হয়ে গিয়েছে, অতএব ধরে নেওয়া হোক যে আপনার কুরবানি দেওয়ার উপযুক্ত হওয়ার কারণে আপনি চাইলে এই মুহূর্তে আপনি নখ চুল কেটে নিতে পারবেন। যেভাবে হজের একটি মশলা দেখেন, সব কাজ শেষ করার পরে যে সময় আপনার চুল কাটার সময় চলে আসলো, ওই সময় আপনার চুল না কেটেও আপনি আরেকজনের চুল কেটে দিতে পারেন, বা আপনি নিজে নিজে যদি আপনার নিজের চুল কেটে ফেলেন সেটাও জায়েজ হয়, কারণ আপনার টাইম চলে আসছে। তো সমান আপনার টাইম এই দেশে যখন চলে আসে তখন এই নখ চুল বাংলাদেশের টাইম হিসাবে যদি আপনি অপেক্ষা করেন সেটা উত্তম হলেও আপনি এই মুহূর্তে কেটে নিতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক সাবধান করবেন। তারপরেও জিনিসটা তো মোস্তাহাব ফরজ নয়, ওয়াজিব নয়, এটা নিয়ে মানে এত বেশি রেস্ট্রিকশন বা বেশি মানে বাংলাদেশের টাইম হিসাবে করতেই হবে এভাবে কঠিন এবং জটিল না বানিয়ে জিনিসটাকে একটু ফ্লেক্সিবিলিটি রাখলে ভালো হয়, কারণ আল্লাহ নবী বলেছেন আর দিন ও ইউসরুন, দিন হলো আসান এবং ইজি। যেহেতু এখানে আমার কুরবানি দেওয়ার উপযোগী আমি হয়ে গিয়েছি, আমি কুরবানি দিলে এখানে আমি এখন হয়তো দিয়ে দিতে পারতাম, সেই হিসাবে আমি নখচুল কেটে নিলেও আমার যেহেতু কুরবানির টাইম হয়ে গেছে তাই আমার নখচুল কাটারও আমার সময় এসে গেছে, আমি ইনশাআল্লাহ এখানে কোনো একটি ঈদের নামাজ হওয়ার পরেও আমি যেভাবে কুরবানি দিতে পারি আমার নখচুল কেটে নিলেও ইনশাআল্লাহ সে সব পাওয়া যায় বলে আমরা মনে করি ইনশাআল্লাহ, উলামা একরাম সেই মনে করে থাকেন। অশেষ ধন্যবাদ আপনার দুইটি সুন্দর প্রশ্নের জন্য। জাযাকুমুল্লাহ খাইরা। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি, আমার প্রশ্ন হইল আপনার, আমরা যে কুরআনের সজদা দেই জি, এটা আপনার খান আত আল্লাহু আকবার হইয়া গর্জন খান পর্যন্ত আত উঠা নি লাগবো নি না, আমরা সুজা যাইতাম গিয়ে আপনার সজদা অর্থটা। আর আরেকটা হইল আপনার বাথরুমে আপনার টয়লেট ইউজ না করার সময় কোনো কারণে বাথরুমে গেলাম হাত ধুইতাম বা মুখ ধুইতাম, এই সময় বাথরুমে হামানির বারণির দোয়া পড়া লাগবো নি। আর অজুর সময় ধরো আপনার টয়লেট ইউজ করলাম, করিয়া যদি বারো গিয়া আপনার দোয়া বারণির দোয়া পড়িয়া আবার ঢুকি তে আর দোকান দোয়া পড়া লাগবো নি। ১৫টি আয়াত রয়েছে যেগুলা তিলাওয়াত করলে সজদা দিতে হয় এবং সজদা দেওয়াটা ওয়াজিব এবং অজু অবস্থায় দিতে হয়,
ঠিক আছে, বাট এই সজদা দেওয়ার সময় তকবীরাত তাহরীম আল্লাহু আকবার এভাবে বলা মোটেই জরুরি নয়। স্ট্রেট ওয়ে আপনি আল্লাহু আকবার বলে সজদাতে চলে যাবেন, গিয়ে সজদা আমরা যেভাবে নামাজের এইভাবে হাতটা রেখে আপনি নামাজের যে তসবিহ নর্মাল যে তসবিহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার যেভাবে আমরা বলি, কমপক্ষে তিনবার বললেই আপনার এই একটি সজদা হয়ে গেল, এক আয়াতের একটি সজদা হয়ে গেল। এখানে সজদার তসবির ক্ষেত্রে অবশ্য ডিফারেন্ট তসবি আছে, যদি ওটা কেউ জানে পড়তে পারবেন তিমি শরীফে বর্ণনা রয়েছে, আমি আজকে এটা বলার প্রয়োজন মনে করতেছি না, কারণ এটা হয়তো কারণ ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আপনি সজদা শেষ করে আল্লাহ আকবার বলে উঠলেন, বস হয়ে গেল। আপনি আল্লাহ আকবার বলে সজদা যাবেন, গিয়া সজদা দিয়া তসবি পড়ে আবার আল্লাহ আকবার বলে উঠে গেলেন, বস আপনার সজদা হয়ে গেছে। তাকবীরাত তাহরীমা কান পর্যন্ত হাত উঠে তাকবীরাত তাহরীমা বলতে হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবা কেরাম থেকে এই পদ্ধতিতেই সজদা দেওয়ার কথা উল্লেখ রয়েছে হাদিসের কিতাবের মধ্যে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল বাথরুমে যদি আপনি টয়লেট করার নিতে ঢুকেন, তখন তো ডুকবার পূর্বে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, এবং বেরোয় পড়বেন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এমনি হাত ধোয়ার যদি ঢুকেন, তো আপনি হাত ধোয়ার জন্য ঢুকতেছেন, সেখানে বাথরুম ইউজ করতেছেন না, ওই সময় এই দোয়া পড়া আপনার জন্য সুন্নত থাকতেছে না। বের হওয়ার পর আপনার এই দোয়াটা পড়া সুন্নত থাকবে না। সমান আপনি অযু শেষ করে যদি আপনি বের হয়ে যান আর দোয়া পড়ে ফেলেন, আবার কোনো কারণে ঢুকতেছেন, তখন কিন্তু আবার দোয়া পড়ে আপনাকে ঢুকতে হবে না। অর্থাৎ যে কারণে আপনি ঢুকতেছেন ওই সময়ে ওই কারণের ওই সময়ের দোয়া যেটা ওইটা পড়বেন, মানেই আপনি বাথরুম ইউজ করার নিতে যদি ঢুকেন, তাহলে ঢুকার পরে বাথরুম ইউজ করার টয়লেটের দোয়া যেটা পড়বেন, বের হওয়ার পরে বাথরুম থেকে বের হওয়ার দোয়া যেটা সেটা পড়বেন, আর অজু করার সময় সময় ঢুকবেন তখন বাইরে হওয়ার ঢুকার আগে অজুর দোয়া যেটা পড়ে যাবেন, এবং বাইর হওয়ার পরে অজু করার দোয়া যেটা সেটা পড়বেন। কী দোয়া? অজু করার পরে আমরা পড়ে থাকি শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কোনো বর্ণনা আছে ওয়াজ আলিম ইবাদিকা সালিহিন রয়েছে। তো আপনি এই দোয়াগুলো পড়বেন অজুর সময়ে, আর বাথরুমের সময়ে বাথরুমে নিতে ঢুকলে বাথরুমের দোয়া ডুকার বারণের দোয়া পড়বেন, আর অন্য সময় অন্য কাজের জন্য যখন ঢুকবেন হাত দুই তোলে কোনো দোয়া নাই, সেখানে আপনার কোনো দোয়া পড়তে হবে না, বাইরের পরেও কোনো দোয়া পড়তে হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আসসালাম, শুনতে পাচ্ছেন ভাই? জি জি, আমরা শুনতে পারতেছি। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন নামাজ সংক্রান্ত, মানে খুব ছোট ছোট, কিন্তু আমি একটু কনফিউজ কিংবা অন্যরাও কনফিউজ। বলুন বলুন, আপনি বলুন। প্রথমটা হলো যে ধরেন আমরা তাকবীর তাহরীমা আল্লাহু আকবার